বলিউডের পরিচালক করণ জোহরের সঙ্গে কারিনা কাপুরের বন্ধুত্বের কথা কম বেশি সকলেই জানেন। তবে তাদের বন্ধুত্ব যে এতটা গভীর ছিল তা হয়তো অনেকেই জানতেন না। সম্প্রতি এই তথ্য জানা গেল একটি টক শোর মাধ্যমে। সম্প্রতি একটি টিভি টক শোতে হাজির হয়েছিলেন জনপ্রিয় পরিচালক করণ জোহর। সেখানে নিজের পছন্দের নারী নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। টক শোর এক পর্যায়ে কারিনার বিষয়টিও উঠে আসে। যদি কখনো বিয়ে করতেন তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের জবাবে করণ স্পষ্টভাবে উত্তর দেন, যদি কখনো বিয়ের পিঁড়িতে বসতেন তাহলে কারিনাকেই তিনি বিয়ে করতেন। শুধু তাই নয়, পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও তাকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি বলেন, তিনি নাকি এর জন্য সঠিকভাবে উপযুক্ত নন। তবে বলিউডের কাছ থেকে এখনো অনেক কিছু শেখার বাকি আছে বলে মন্তব্য করেছেন করণ। কারিনা পুত্র তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কারিনা পুত্র তৈমুরকে রুহি দাদা বলে ডাকুক তা তিনি কখনো চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ডেটিং করে সেটাই তার মনের ইচ্ছা। শুটিং এর ফাঁকে মাঝে মধ্যে তৈমুরকে নিয়ে করণ জোহরের বাড়িতে যেতে দেখা গেছে কারিনাকে। করণের বাড়িতে বসে তৈমুর এবং রুহির খেলার আসর। মাঝে মধ্যে কারিনা কাপুর খান এবং করণ জোহরকেও তৈমুরদের খেলার সঙ্গী হিসেবে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসার পরপরই তা আবার ভাইরাল হয়ে যায়। বর্তমানে কারিনা কাপুর ব্যস্ত করণ জোহর ছবির তখাতে শুটিং নিয়ে। এ ছবিতে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর সিং, আলিয়া ভাট এবং ভরুণ ধাওয়ান। এদিকে বিয়ে না করলেও এই মুহূর্তে যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা করণ জোহর। পরিচালক এবং প্রযোজনার কাজের পাশাপাশি যশ ও রুহিকে বড় করে তোলার কাজেও মন দিয়েছেন করণ। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।